দেখা যাচ্ছে এক ভাই কিছু মাছ সাজাচ্ছে অসাধারণ সুন্দর দেখা মাছ এটা বন্ধু ভাইয়ের দোকান মাছগুলো নিয়ে আসে আপনারা দেখছেন দর্শক কিভাবে মাছগুলো নিচ্ছে এগুলো রিঠা মাছ প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি ডুবখোলা নদীর মাছের বাজারে এখানে বিভিন্ন ধরনের মাছ নদী নালা খাল বিল থেকে চলে আসে এবং সেখানে প্রচুর ক্রেতা সমাগম হয় গরীর কাটা এখন 7:40 এক মৎস্য ব্যবসায়ী ভাই তার মাছের দোকান সাজাচ্ছেন অত্যন্ত পরিপাটি করে তিনি ডুবখোলা বাজারের মঞ্জু ভাই হিসেবে পরিচিত তাকে দীর্ঘ সময় থেকেই পদ্মা নদীর মাছের ব্যবসায়ী হিসেবে অনেকে চিনে থাকে তিনি সকল মাছই মূলত সরাসরি পদ্মা নদীর পার্শ্ববর্তী বিভিন্ন বাজার থেকে স্ব-উদ্যোগে নিয়ে আসেন এবং বরাবরই চেষ্টা করেন এই সকল বাজারের একবারে সেরা মাছগুলো এই ডুবখোলা নদীর মাছের বাজারের জন্য আনার আসলে নদীতে জেলেদের মাছ প্রাপ্তি কমে যাওয়ায় নদী পারের আড়তগুলোতে মাছের সরবরাহ একবারেই কম আর অপরদিকে মাছের চাহিদা অনেক বেশি তাই বলা যায় বেশি মানুষ কম মাছের দিকে ছুটছে তাই বাজারে মাছের দাম লাফিয়ে বাড়ছে প্রিয় দর্শক এই সকল মাছের দাম যাই হোক মঞ্জু ব্যবসায়ীর মাছ কেনার সামর্থ্য ধনী ক্রেতা থাকায় তিনি এই সকল মাছ এই বাজারে নিয়ে আসতে পারেন এই বাজারে অধিকাংশ ক্রেতাদের সাথেই ব্যবসায়ীদের ভালো একটা সম্পর্ক থাকায় এই সকল মাছ কেনাবেচার ক্ষেত্রে ব্যবসায়ীদের কোনো সমস্যা হয় না প্রিয় দর্শক আজিজি ফিশিং বিডি মূলত নদী নালা খাল বিল হাওর বাওরের প্রাকৃতিক বা ন্যাচারাল মাছের উপরই কাজ করতে বেশি পছন্দ করে সেই হিসাবে আমার কন্টেন্টগুলি মূলত ন্যাচারাল বা প্রাকৃতিক মাছের উপরই বেশি নির্ভরশীল প্রিয় দর্শক আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে এটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক দিন এবং আপনার গঠনমূলক মূল্যবান মতামত লিখুন সাগর পোনা কত করে নিলেন ভাই জান সাগর পোনা কত করে নিলেন 2000 টাকা কেজি সাগর পোনা সাগর পোনা আচ্ছা আমি 3500 টাকা পাইছিলাম প্রথম হ্যাঁ হ্যাঁ আমি নিছি 3500 এটা তো আপনার বরাবরই বলতে খান হ্যাঁ হ্যাঁ আমরা খাইতে ভালো পদ্মার মাছ তো খাইতে খুব ভালো নিচে আপনার বাড়ি বিক্রমপুর বিক্রমপুর 9000 আচ্ছা আরো কিছু মাছ দেখতেছি প্রত্যেকটা মাছ প্রায় দেড় কেজির কাছাকাছি ইলিশ মাছ সুন্দর মাছ দেখেন তিন কেজি হয়েছে মাছটা পরে যাবো ধরে তুই যে যত মনে হয় কি মাছটা এখন পরে যাবো দেখি এটা এখন দেখা যায় কত জামুকা ইলিশের দাম কই আছে কোন দামে কোনটা পিসা কবে লাগে
ما في نيجا هو
أنا كنت أعمل ماتي.